আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রব, সকল কিছুর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যা গণনা করে করে আমরা কখনো কোনো দিন শেষ করতে পারবো না। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বিশ্ববাসীকে জাহান্নামের অতল গহ্বর থেকে নিমজ্জিত হওয়া থেকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে জান্নাতের সেই সুউচ্চ আসনে পৌঁছানোর জন্য তাকে প্রেরণ করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা বিগত দিনগুলোর মতো মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে আল কোরআনে আল্লাহ তাআলার শপথ সমূহ এবং তার তাৎপর্য। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে খুতবা শুনব, খুতবার অনুবাদ শুনব ইনশাআল্লাহ। আজকের তারিখ হচ্ছে 13 রবিউল আউয়াল 1442 হিজরি আর 30 অক্টোবর 2020 ইংরেজি। আমরা সরাসরি সম্মানিত খতিব সাহেব যে খুতবাটি পেশ করেছেন তার অনুবাদে প্রবেশ করছি। সর্বপ্রথমে তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়ার নসিহত করেছেন, বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো এবং তাকে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল অবস্থাতেই তোমরা তাকে পরিদর্শক রূপে গ্রহণ করো। এই তাকওয়ার নসিহত আমাদেরকে করেছেন, আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকের খুতবা থেকে যে বিষয়টা ভালোভাবে জানতে পারবো সেই বিষয়টা আগে জেনে যাই, তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তিনি অনেক বস্তুর ব্যাপারে কসম খেয়েছেন। এই যে কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কসমগুলো কেন খেয়েছেন, কেন তিনি শপথ করে অনেক কথা বলেছেন, এই বিষয়টা আজকে আমাদের কাছে বুঝে আসবে। বিশেষ করে যারা নিয়মিত কোরআন পাঠ করেন, কোরআনুল কারিমের অনুবাদ যারা পড়েন নিয়মিত, তাদের জন্য কিন্তু আজকের খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা বুঝতে পারবেন, কোরআন বুঝতে আপনার আজকের এই খুতবাটি সহযোগী হবে, সহায়ক হবে বলে আমি মনে করছি ইনশাআল্লাহ। যে কেন আল্লাহ তাআলা অনেক বস্তু দিয়ে শপথ করেছেন, কোন বস্তুর ক্ষেত্রে করেছেন, কোন বিষয়ের উপর করেছেন, এইসব বিষয়গুলো আজকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানতে পারব। কোরআনুল কারিমের থেকে প্রায় সম্মানিত খতিব সাহেব অনেকগুলি জায়গায় প্রায় অন্তত 17-18 প্রায় 20টার মতো তিনি বস্তু দ্বারা কসম খেয়েছেন। এজন্য আমরা সেগুলো এখনই অনুবাদ শুরু করছি। আল্লাহ তাআলা যেন তিনি সহজ সাধ্য করে দেন এবং এতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করেন, আমিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সম্মানিত খতিব সাহেব ভূমিকা স্বরূপ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনুল কারিমকে একটি এমন একটি নিদর্শন রূপে গ্রহণ করেছেন, তা হচ্ছে যা হচ্ছে খালিদা, শাশ্বত, চিরস্থায়ী এক অনন্ত নিদর্শন যা কখনো শেষ হওয়ার নয় আলহামদুলিল্লাহ। এবং কোরআনের উপদেশগুলো, নসিহতগুলো হচ্ছে খুবই অলঙ্কারপূর্ণ, খুব প্রভাবপূর্ণ, প্রত্যেকটি উপদেশ, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি নসিহত। এবং এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে তিনি তার হেদায়তের পথের বিবরণ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার যে শপথ কোরআনুল কারিমে, এটাও কিন্তু ইমানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, হেদায়তের অন্যতম একটি পথ। কেননা আল্লাহ তাআলা নিজেই কিন্তু কোরআনুল কারিমের প্রায় 15টি মাক্কি সূরা শুরুতেই শপথ দিয়েই তিনি ওই কথাগুলি শুরু করেছেন, তিনি কসম খেয়েছেন, কসম খেতে খেতে পরে একটা কথা বলেছেন। এই যে কোরআনুল কারিমের এই যে শপথ খাওয়ার, কসম খাওয়ার যে অবস্থা, কেন খেলেন, কোন জায়গায় খেয়েছেন, কোন জায়গায় তিনি শপথ করেছেন, আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। তো প্রথমেই আমরা জানবো
যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আয-যারিয়াতের 23 নম্বর আয়াতে তিনি কিয়ামত দিবসের ব্যাপারে কসম এভাবে তিনি শপথ করেছেন যে ফা রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক সুবহানাল্লাহ মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ তাআলা বলছেন আকাশসমূহের এবং জমির রবের কসম নিঃসন্দেহে কিয়ামত দিবসটি সত্য। কেমন সত্য? মিসলা মা আন্নাকুম তানতিকুন, তোমরা যেমন কথা বলো, তোমাদের যেমন বাকশক্তি, এটা যেমন সত্য, এরকম চিরন্তন সত্য হচ্ছে কিয়ামত দিবস। আকাশ এবং জমির রবের কসম করে, আকাশ এবং জমির রবের শপথ করে আমি বলছি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলতে গিয়ে এভাবে সত্যভাবে তিনি শপথ করেছেন সুবহানাল্লাহ, এর মানে কিয়ামত অবশ্যই সত্য, হিসাবের দিন অবশ্যই আসবে, কোনো সন্দেহ নেই। সূরাতুল মারিয়ামের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা বিশ্বের মানব জাতিকে, গোটা বিশ্বের গোলামদেরকে আল্লাহ তাআলা তিনি একত্রিত করবেন, এই কথাটি আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের মাধ্যমে এবং তার যে প্রভুত্বের মাধ্যমে তিনি কসম এইভাবে খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফা রাব্বিকা লানাহশুরান্নাহুম, তোমার রবের কসম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদের সকলকেই একত্রিত করব। আল্লাহু আকবার, কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে সতর্ক করছেন যে এই কসম খাওয়ার বিষয়টি হচ্ছে যে যেই বস্তু দ্বারা আল্লাহ তাআলা কসম খান বা যেই বস্তু দ্বারা আল্লাহ তাআলা শপথ করেন সেই বস্তুর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আবার যেই বিষয়ের উপর এই কসম করার পরে, এই শপথ করার পরে আল্লাহ তাআলা যেই বস্তুটি, যেই সংবাদটি দিচ্ছে সেই সংবাদের একটা মহা গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আবারও বলছেন যে কিয়ামতের দিবসে সকলকে আল্লাহ তাআলা একত্রিত যেমন করবেন, আবার জিজ্ঞেস করবেন সবাইকে তাদের কৃতকর্ম সম্পর্কে। এই সম্পর্কে সূরাতুল হিজরাত 92 এবং 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফা রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, তোমার রবের কসম আমি অবশ্যই তাদের সকলকেই জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তারা তাদের জীবনে জীবদ্দশায় কি আমল করেছিল। আল্লাহু আকবার, এর মানে আমি আপনি যা কিছু করছি আমাদের কর্ম সম্পর্কে অবশ্যই আমি আপনি জিজ্ঞাসিত হব। কেউ বাঁচতে পারবো না আমাদের প্রতিটি কর্ম সম্পর্কে, প্রত্যেকটি সময় সম্পর্কে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন। এই জন্য আমার আপনার উচিত যে আমরা প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর আনুগত্যের পিছনেই ব্যয় করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুরুত্ব রয়েছে তার বিধানের উপর আমাদের সকলকেই তার ফয়সালার উপর আত্মসমর্পণ করতে হবে সন্তুষ্ট চিত্তে, সেই বিষয়টির গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে শপথ করেছেন এবং যারা নবীজির কোনো দেওয়া ফয়সালাকে মানবে না, সেটা তার জীবদ্দশায় হোক অথবা তার মৃত্যুর পরে হোক, তারা কোনো দিন ইমান আনে নাই, তারা ইমানদার হতে পারে না, এই বিষয়টি আল্লাহ তাআলা কঠিনভাবে সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফালা ওরব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে তোমার রবের কসম তারা ইমানদার হতে পারবে না অথবা তারা ইমান আনে নাই যারা, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর সমাধান তোমার ফয়সালা দ্বারা মেনে না নিবে, তোমার ফয়সালাকে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে তাদের যে কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, তাদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব করবে না, পাবে না তুমি যা ফয়সালা দিয়েছ, তোমার ফয়সালার উপর, তোমার সুন্নার উপর, তোমার সিদ্ধান্তের উপর তাদের কোনো রকম অন্তরে সংকীর্ণতা থাকা যাবে না। ওই সাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে তারা যতদিন তোমার ফয়সালাকে মেনে না নিবে ততদিন তারা ইমানদার হতে পারে না, নাউজুবিল্লাহ। আজকে আমাদের মুসলমানদের জীবনে আমরা যদি একটু তাকাই,
যে কত মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জানার পরে নবীজির হাদিস চরিত্র সুন্নাহ তার কাছে আয়নার মতো দিবালোকের মতো উজ্জ্বল হওয়ার পরেও স্পষ্ট হওয়ার পরেও দেখা যায় সে নবীজির সুন্নাকে উপেক্ষা করে চলছে, নবীজির ফয়সালাকে সে ফেলে দিচ্ছে, সে অন্য মানুষের কথা বিভিন্ন রকম দুহাই দিয়া বিভিন্ন তরিকা দুহাই দিয়ে নবীজির আদর্শকে উপেক্ষা করা হচ্ছে। সুতরাং তারা কিন্তু ইমানদার হতে পারবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন এবং আল্লাহ বলছেন ফালা রব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের শপথ, তারা ইমানদার হতে পারবে না যদি তারা তোমার দেওয়া ফয়সালাকে মেনে না নেয়। সুতরাং হাদিসকে উপেক্ষা করার অধিকার পৃথিবীর কারো নাই। সে যত বড় আল্লাহর ওলা মানুষ হোক, যত বড় আলেম হোক, সে যত বড় রাষ্ট্রনায়ক হোক, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে যদি ইমানের পথে চলতে চায়, সে ইমান থেকে লাঞ্ছুত হয়ে যাবে, তার ইমান থেকে পদস্খলন ঘটে যাবে যদি মানুষ সুন্নাকে পরিত্যাগ করে নবীজির ফয়সালা দ্বারা সন্তুষ্ট হতে না পারে, নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, কোনোদিন যেন ইসলামের কোনো বিধানকে আমরা এরকম অবহেলা না করি। হয়তো আপনি মানতে পারছেন না, ত্রুটি আছে, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু আপনি সেটাকে উপেক্ষা করে চলবেন, সেটা আপনি মেনে নেবেন না, বলবেন যে এটা হতেই পারে না, এটা হতে পারে না, মানবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, বিশাল ফিতনার মধ্যে আমরা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনের কসম খেয়েছেন, আল্লাহ তাআলার এই যে পবিত্র কিতাব এর কসম খেয়েছেন, এর শপথ করেছেন বিভিন্ন জায়গায়। যেমন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী সেটাকে বোঝার জন্য, আবার কখনো আল্লাহ তাআলা এই কিয়ামত দিবস যে অবশ্যই সত্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য এমনটি করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইয়াসিনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই যে কুরআনুল কারীম মানে বিজ্ঞানপূর্ণ কুরআনের কসম, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি নবীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন সূরাতুল কফ যে কফ ওয়াল কুরআনিল মাজিদ, এই পবিত্র সম্মানিত কুরআনের কসম, বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তার আশ্চর্য হয়ে গেছে যে তাদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসেছে। ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজিব, কাফিররা বলে এটা তো আশ্চর্যের ব্যাপার, মানে রিসালাতকে তারা মানতে রাজি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এটাকে তারা বিশ্বাস করতে ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের কসম খেয়ে কোরআনুল কারীম দ্বারা শপথ করেই এই কথাগুলি বলেছেন যে নিঃসন্দেহে রাসূল সত্য এবং কিয়ামত দিবস হচ্ছে অবশ্যই সত্য। আমার প্রাণপ্রিয় ও সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের কোন এক জায়গায় বিশেষ করে সূরাতুল হিজর এর 72 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে কসম খেয়েছেন। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে কেন কসম খেয়েছেন বা শপথ কেন করেছেন? কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আগমন করেছেন, তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, এবং তার মাধ্যমে আমরা পেয়েছি হেদায়েত, এবং তিনি এই বিশ্ব জগতের জন্য তিনি হচ্ছেন বারাকা স্বরূপ, আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ যদি তার কথা মানে তাহলে তারা জান্নাতি হতে পারবে, তার আনুগত্য করলে তারা সফলকামী হতে পারবে। তো তার এই জীবিত থাকাটা, তার এই দাওয়াতি কাজের এই জীবন পদ্ধতি, এটা কিন্তু ছিল একটা বড় নিয়ামত এবং নিদর্শন। এই জন্য এই বিষয়টি তার সমস্ত উম্মতের জন্যই, সমস্ত বনি আদমের জন্যই এটা কিন্তু হচ্ছে তাদের জীবনের জন্য একটা বিশেষ দিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা এটা কিন্তু তাদের সবার জন্য একটি বরকত স্বরূপ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লামরুকা, তোমার জীবনের কসম, সুবহানাল্লাহ, তোমার জীবনের শপথ, যে ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, যে ঐসব কাফের মুশরিকরা তারা তো উদাসীনতার মধ্যে আছে, তারা অবহেলার মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। তো এটা এই যে আল্লাহ তাআলা নবীজির জীবনের কসম খেয়েছেন এখানে, এটা দ্বারা নবীজির জীবনের যে একটা গুরুত্ব, তিনি যে আগমন করেছেন আমাদের কাছে, এর যে একটা বিরাট তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এটাই কিন্তু আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট মর্যাদাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি বুঝিয়েছেন, যেমন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শপথ করে থাকেন বিভিন্নভাবে। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের নামে তিনি শপথ করেছেন। কারণটা কি? কারণ ফেরেশতাগণ সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, গোলামি করে, কোন অবস্থাতেই তারা কোনো বিশ্রাম নেয় না। এবং সারিবদ্ধভাবে আল্লাহ তাআলা দেখেন যে ফেরেশতাগণ আল্লাহর গোলামি করছে, কোনো ফেরেশতাগণ তারা মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম কেউ তেলাওয়াত করছে কোরআনুল করিম, কেউ জিকির করছে, এইভাবে বিভিন্ন কল্যাণকর কাজে ফেরেশতাগণ তারা নিমজ্জিত থাকেন। ঠিক এই যে তারা ইবাদত করেন, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর কাছে পছন্দনীয় একটি বিষয়। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই গুণগুলোর কথা বলছেন, যেমন সূরাতুস সফফাতে বলছেন ওয়াসসাফাতি সফফা, মানে ওই সকল ফেরেশতাদের কসম যারা সারিবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে, আল্লাহর বিভিন্ন দায়িত্ব তারা পালন করছে, এবং কসম ওই সকল ফেরেশতাদের ফাজ্জাজিরাতি জাজরা, যারা মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা নিয়ে যাচ্ছে, ফাত্তালিয়াতি যিক্রম, ওই সকল ফেরেশতাদের শপথ যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই যে কেন কসম খেয়েছেন তাদের, কারণ তারা ইবাদত করছে, আল্লাহর গোলামি করছে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়, তাই এমনটি আল্লাহ তাআলা করে থাকেন। সুবহানাল্লাহ। অনেক ফেরেশতাগণ আছেন যারা জান কবজ করে কাফেরদের ডুব দিয়ে কঠোরভাবে, কঠিনভাবে কাফেরদের জানটাকে কবজ করে নিয়ে আসে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতি গরক, ওই সকল ফেরেশতাদের কসম যে সকল ফেরেশতাগণ কঠোরভাবে কাফেরদের মানে ডুব দিয়ে কাফেরদের জানকে তারা কবজ করে নিয়ে আসে। আবার অন্নাশিতি নাস্ত, ওই সকল ফেরেশতাদের কসম যারা খুব হালকাভাবে, খুব কোমলভাবে ইমানদারদের জানকে তারা কবজ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাদের আমলের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা এইভাবে কসম খেয়েছেন, শপথ করেছেন। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের কসম খেয়েছেন, ওয়াসসামাই ওয়া মা বানাহা, আকাশের কসম যে আকাশকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ নির্মাণ করেছেন, ওয়াসতাকফিল মারফু, সেই সুউচ্চ ছাদের কসম। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই আকাশের একটা বিরাট গুরুত্ব রয়েছে, আকাশ থেকে নেমে আসে রিজিক সমূহ, আকাশে উঠে যায় আমাদের আমল সমূহ, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আকাশের সাথে সম্পৃক্ত রয়েছে, তাই আল্লাহ তাআলা কখনো আকাশের কসম খেয়েছেন, শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তারকারাজির কসম খেয়েছেন, তারকার কসম খেয়েছেন। এই যে আকাশে আমরা তারকারাজি দেখি, এগুলো তারকারাজি চলমান, সেগুলো তারা চলছে, সেগুলো বিভিন্ন রকম অবস্থাতে তাদের অবস্থা রয়েছে, এই জন্য এগুলোর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তারকারাজির শপথ করেছেন। অনুরূপভাবে সূর্য চন্দ্রের শপথ করেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির এই পৃথিবীর কসম খেয়েছেন, শপথ করেছেন, রাত এবং দিনের শপথ করেছেন। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শপথ করেছেন। অনুরূপভাবে ওয়াল্লাইলি ইযা আদবার, যে রাত যখন এই পিছনের দিকে চলে যায়, ওয়াসসুবহি ইযা আসফার, সকাল যখন এরকম সকাল হয়ে যায়, সুন্দর সাদা দবদবে হয়ে যায়, এই যে সকালের অবস্থা, এগুলো কারণ কসম খেয়েছেন। এগুলো বিভিন্ন রকম উপকার, বিভিন্ন রকম কল্যাণ আমাদেরকে বোঝানোর জন্য এরকম শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন সমুদ্রের কসম খেয়েছেন, আবার কোথাও মক্কাতুল মুকাররামার কসম খেয়েছেন, যে লা উকসিমু বিহাদাল বালাদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এই মক্কা নগরীর। কারণটা কি? কারণ সেটা হচ্ছে উম্মুল কুরা, পৃথিবীর একটা মূল কেন্দ্র, সকল পৃথিবী সব ফিরে যাবে এই রাষ্ট্রের দিকে, এই মাটির দিকে, এই জন্য এর কসম তিনি, এর শপথ করেছেন। প্রিয় বন্ধুগণ, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের এবং লেখার শপথ করেছেন। কলম এবং লেখা কি হেকমত আছে? কলম এবং লেখার কারণ হচ্ছে যে কলম এবং লেখা এটা হচ্ছে মানব জাতির জন্য একটা বিরাট নিয়ামত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে এই যে দিনের হেফাজত এবং দিনের প্রচার প্রসার পরিচয়, এগুলো তো কলম এবং লেখার মাধ্যমেই তো হয়েছে, তাই কি নয়? অবিহিমা কদাউ মাসালিহিন নাস, কলম এবং লেখা এই দুটোর মাধ্যমেই তো মানুষের ফয়সালা, অসংখ্য কল্যাণের ফয়সালা সেখানে রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার ঘোষণা দিচ্ছেন। কাফেররা যে
তার বিরুদ্ধে আচরণ করছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করছে, বিভিন্ন রকম তহমত অপবাদ দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূত পবিত্র ঘোষণা করছেন। এবং তিনি যে সত্য নবী, তিনি যে অনুপম ও উত্তম চরিত্রের সুমহান চরিত্রের অধিকারী, সেই বিষয়টি প্রকাশ করার জন্য দেখেন আল্লাহ তাআলা কিভাবে শপথ করছেন। বলছেন নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, নুন ওয়াল কলাম কলমের কসম, ওয়ামা ইয়াসতুরুন তারা যা লিখে তার কসম, কলমের কসম তারা যা লিখে তার কসম, তার শপথ কলমের শপথ, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, যে আল্লাহর রহমতে তোমার রবের নিয়ামতে অনুগ্রহে তুমি পাগল নও, তুমি মাতাল নও। তারা যে তোমাকে পাগল বলছে, মাতাল বলছে, আল্লাহর রহমতে তোমার রবের অনুগ্রহে তুমি মাতাল না, তুমি পাগল না। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন, আর তোমার জন্য রয়েছে তোমার রবের কাছে সীমাহীন পুরস্কার, আলহামদুলিল্লাহ। তুমি তো পাগল না, আর তুমি কেমন মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তুমি অনুপম এবং সুমহান চরিত্রের অধিকারী, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজে তার চরিত্রের প্রশংসা করছেন। সুতরাং কাফেরদের প্রত্যুত্তর কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহ তাআলা কলম দ্বারা এবং লেখা দ্বারা কসম খেয়েছেন, কারণ কেন এটা আমরা মনে করতে পারি, আরে আল্লাহ কলম দ্বারা লেখা দ্বারা এগুলো কেন কসম খেয়েছেন, কারণ হচ্ছে যে এই কলম এবং এই লেখা, এই দুটো দিয়েই কিন্তু গোটা বিশ্ব চলছে, কলম এবং লেখা। এই জন্য এটার যে গুরুত্ব আছে গোটা বিশ্ব, যেখানে গোটা বিশ্ব মানুষের জীবন জগৎ প্রতিটি মুহূর্তে কলমের প্রয়োজন, প্রতিটি মুহূর্তে তাদের লেখা প্রয়োজন। অন্যথায় গোটা বিশ্ব যদি আজকে না লিখে, কলম যদি না থাকে, লেখা যদি না হয়, মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব অচল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো অনার্থক কসম তিনি খান নাই। এই জন্য গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে যে কি সূক্ষ্ম তথ্য রয়েছে যে কলমের কসম লিখার কসম, সুবহানাল্লাহ ইয়াবিয়ামদি সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলে আল্লাহ বলছেন তোমার রবের অনুগ্রহ, তুমি পাগল না, তুমি অনুপম চরিত্রের অধিকারী, তোমার জন্য পুরস্কার আছে, সুবহানাল্লাহ ইয়াবিয়ামদি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত খতিব সাহেব ঘুরার শপথ করেছেন, বিভিন্নভাবে ঘুরার শপথ করেছেন, এবং সুরতুল যে সুরতুল আদিয়াত আমরা জানি, ওই আদিয়াতের অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘুরার বিভিন্ন রকম কসম খেয়েছেন। কারণ হচ্ছে ঘুরা দ্বারা যুদ্ধ হয়, ঘুরা দ্বারা ইসলাম বিজয়ী হয়েছে, ইসলামের বিজয়ের ক্ষেত্রে ঘুরার প্রয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ ঘুরার মধ্যে যে গুণগুলো আছে, তার মধ্যে যে বিশেষ উপকারিতা আছে, এটা কিন্তু অন্য প্রাণীর মধ্যে সেগুলো নেই। ঘুরা একটা শক্তিশালী, একটা আলাদা ধরনের একটা প্রাণী, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরার কসম খেয়েছেন এইভাবে। ওয়াল আদিয়াতি দবহা, আল্লাহ তাআলা বলছেন শপথ ওই সকল অশ্বরাজির, যে সকল অশ্বরাজি যখন দৌড়ে চলে তখন সেখান থেকে আওয়াজ বের হয়, বিকট আওয়াজ বের হয় ঘুরার, ওই যখন চলতে থাকে তখন আওয়াজ বের হয়, এই জন্য এই সমস্ত ঘুরার, এই দ্রুতগামী ঘুরার তিনি শপথ করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, ওই সকল অশ্বরাজির শপথ যেগুলোর খোরাঘাতে, এই যে যখন খুব দাপটে খুব স্পিডে যখন চলতে থাকে ঘোড়া, তখন এই খোরাঘাতে দেখা যায় অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয় এই ঘোড়ার পা থেকে, সুবহানাল্লাহ। এরকম হয়তো আমরা এগুলো দেখি না, কিন্তু আরবরা দেখেছে, যুদ্ধের ময়দান যখন ঘোড়া খুব দ্রুত গতিতে চলতে থাকে তখন ওই ঘোড়ার প্রতিটি এই খোরের আঘাতে সেখান থেকে আগুন বের হয়, অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকে, এটা কিন্তু অন্য প্রাণীর মধ্যে এই ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ তাআলা এই ঘোড়ার কসম খেয়েছেন, শপথ করেছেন, আবার ওই সকল ঘোড়ার শপথ খেয়েছেন যেগুলো ফাল মুগীরাতি সুবহা, সকালবেলা যে সমস্ত ঘোড়াগুলো, যে সমস্ত অশ্বরাজি তারা আঘাত করে শত্রুর উপর আক্রমণ করে সকালবেলা অভিযান চালা। তো এই যে ঘোড়ার গুণাগুণ বর্ণনা করে আল্লাহ তাআলা শপথ করেছেন, এরপরে কিন্তু কিয়ামতের বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য এগুলো অনার্থক নয়, এগুলো এমনিতে নয়, এগুলো যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার অস্তিত্ব, স্পষ্ট হয়ে যাবে কিয়ামত দিবসের একটা গুরুত্বপূর্ণ চিত্র, স্পষ্ট হয়ে যাবে আমাদের নবী সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, কোরআনুল কারীম সত্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি রাতের বেশ কিছু রাতের কসম খেয়েছেন, যেমন আল ফাজরি ফজরের কসম, ওয়ালায়ালিন আসরিন ওই যে জিলহজ মাসের যে দশ দিন, এই দশটি রাত্রের কসম এখানে খেয়েছেন, শপথ করলেন। কিয়ামত দিবসের আল্লাহ তাআলা শপথ করেছেন কোথাও, এভাবে করে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতেরই অনেক ক্ষেত্রে তিনি শপথ করেছেন, আমরা যেগুলো দেখি অথবা দেখি না। আল্লাহ তাআলা বলছেন যে ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, যে কসম হচ্ছে তোমরা যা কিছু দেখো তোমরা যা দেখো না সকল কিছুরই কসম। কেন? সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশে পৌঁছে গিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গোটা বিশ্বকে এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন খুব সুনিপুণভাবে, খুব সুন্দর করে, অপূর্ব করে আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন গোটা বিশ্বের মানব জাতির কাছে যে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে এই পৃথিবীর একটি জাররা, একটি ক্ষুদ্র বস্তু তোমরা সৃষ্টি করো তো দেখি, একটি দানা, কোনো শস্যের কোনো দানা তোমরা সৃষ্টি করো তো, তোমরা কোনো জব সৃষ্টি করো তো দেখি, তোমরা কোনো কিছুই সৃষ্টি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি তার ক্ষমতাকে ব্যাপকভাবে প্রকাশ করেছেন। বুখারী মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওমান আজলামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি ফায়খলুকু যাররাতান আও লিয়াখলুকু হাব্বাতান আও শাইরা, যে ওই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সে সৃষ্টি করতে চায়, করুক না দেখি একটা জাররা পরিমাণ কোন বস্তু তারা অনুপরিমাণ সৃষ্টি করুক, একটা সরিষার দানা, একটা বিন্দু কোন বস্তু তারা সৃষ্টি করুক, অথবা তারা সৃষ্টি করুক কোনো দানা, অথবা তারা সৃষ্টি করুক কোনো জব, কোনো কিছুই তারা সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সৃষ্টিকে সুন্দরভাবে সৃষ্টি করে আর সুন্দর অপরূপভাবে অপরূপ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্যমণ্ডিত করে তিনি তার একাত্মবাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, সকল কিছুর উপর তিনি ক্ষমতাশীল, তিনি একক, তার কোনো শরীক নেই, সকল মানুষ যেন সেই এক আল্লাহর, সেই সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি যিনি করেছেন তার গোলামি যেন করে, তাকে যেন সম্মান করে, তার আদেশগুলোর সামনে তারা যেন মাথাকে নত করে দেয়, তার নিষেধগুলো থেকে তারা যেন বিরত হয়, নিষেধাজ্ঞাকে তারা যেন বর্জন করে চলে, এই তাওহীদের এই একাত্মবাদের একটা জীবন আল্লাহ তাআলা মানব জাতির কাছে চেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে প্রথম খুতবাটি শেষ করে সম্মানিত খতিব সাহেব কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করছেন যে ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে তারা সম্মান মর্যাদা দিতে পারে নাই। ওয়াল আদরু ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামি, কিয়ামতের দিন আকাশ এবং জমি সব কিছুকে আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা তিনি এগুলোকে এমনভাবে কব্জা করবেন, হাতের মুঠোয় নিয়ে সেগুলোকে একদম বাস করে ফেলবেন। সুবহানাহু ওয়া তাআলা, তিনি পূত পবিত্র, আম্মা ইশরিকুন, মুশরিকরা আল্লাহর সাথে যে শিরিক করে এই শিরিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূত পবিত্র, যথাযথ আল্লাহর সম্মান মর্যাদা তারা দিতে পারে নাই। এ রবকে মানুষ চিনল না, এমন মহা সম্মানিত সৃষ্টিকর্তাকে মানুষ বুঝল না, মানুষ চিনল না, তার সামনে মাথা নত করল না, তাকে সাজদা দিল না। এই জন্য আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, মানব জাতি অথবা মানুষ তারা তাদের রবকে, তাদের আল্লাহকে, তাদের সৃষ্টিকর্তাকে যথাযথভাবে সম্মান করতে পারল না। আল্লাহ আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যেন তাকে সম্মান করতে পারি, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় খুতবায় অত্যন্ত সুন্দর কিছু কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্ন রকম মাখলুকাতকে, সৃষ্ট জীবকে, সৃষ্ট বস্তুকে সৃষ্টি করে সেগুলোর দ্বারা আল্লাহ যে কসম খেয়েছেন, শপথ করেছেন, এখন এই শপথকে আবার আমরা যে কোনো বস্তু দ্বারা করতে পারবো না, না না, মানুষের কিন্তু শপথ করা যাবে না গায়রুল্লাহর নামে, কোনো নবীর নামে, নবী রাসুলের নামে, মা বাবার নামে, সন্তানের নামে, রাষ্ট্রের নামে, যে কোনো সম্মানিত বস্তুর নামে, উস্তাদের নামে, পীর সাহেবের নামে, কারো নামে কোনো কসম শপথ করা যাবে না। কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কান হালিফান ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করে সে যেন একমাত্র আল্লাহর নামে শপথ করে, অন্যথায় সে যেন চুপ থাকে, যেমন বুখারি মুসলিম এসেছে। অন্য আয়াতের অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রুল্লাহর নামে শপথ করাকে শিরিক বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে
শপথ করলো আল্লাহ ব্যতীত অন্য যে কোনো কোনো কিছুর নামে, নবী রাসূলের নামে হোক, ওলিয়াউল্লাহর নামে হোক, মা বাবার নামে হোক, সন্তানের নামে হোক, যেগুলো আমাদের দেশে আছে, আমার মাতৃভূমির কসম, আমার মায়ের আঁচলের কসম, আমার শিশু সন্তানের কসম, আমার নবীর কসম, আমি এটা করি নাই অথবা এটা করেছি, নাউজুবিল্লাহ, এগুলো সব আল্লাহর সাথে শিরিক, এগুলো সব আল্লাহর সাথে শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যা তিরমিজিতে আসছে, মানে হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছু নামে শপথ করলো, ফাকাদ কাফারা, সে আল্লাহর সাথে কুফরি করলো, আও আশরাকা, অথবা আল্লাহর সাথে শিরিক করলো, নাউজুবিল্লাহ। একমাত্র শপথ করতে হবে আল্লাহ তাআলার নামে, যদি মিথ্যাও শপথ করে কেউ তবু আল্লাহর নামে করতে হবে, নাউজুবিল্লাহ। যদিও মিথ্যা শপথ করলে গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু শিরিক হবে না। কবিরা গুনার চাইতে শিরিক আরো বড় মারাত্মক। এই জন্য কেউ যদি মিথ্যা শপথ খায় তবুও সে যেন আল্লাহর নামেই খায়, কারণ তাতে কবিরা গুনাহ হবে, শিরিক হবে না। কিন্তু সত্য শপথ, আমার আদরের সন্তানের কসম করে বলছি আমি এটা করি নাই, এটা আল্লাহর সাথে শিরিক করা, শিরিক কবিরা গুনার মধ্যে সবচাইতে মারাত্মক গুনা, এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং সকল অবস্থাতে গাইরুল্লাহর নামে কসম থেকে, শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর একটি দৃষ্টান্ত দিয়ে, কেউ যদি ভুল করেই ফেলে, গাইরুল্লাহর নামে শপথ করেই ফেলে, তাহলে সেখান থেকে কিভাবে বের হবে সেই পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা ফাকালা ওয়াল্লাতি ওয়াল উজ্জা, যে ব্যক্তি কসম খেয়েছে লাত এবং উজ্জার নামে, লাতের কসম উজ্জার নামে, কারণ এগুলো আরবদের দেবদেবী, এগুলোর নামে কসম তারা খাইতো, তারা শপথ করতো এগুলোর নামে। এই জন্য নবীজি বলেন, যদি কেউ লাত এবং উজ্জার নামে শপথ করেই ফেলে, ফাল্লিয়াকুল, সে যেন সাথে সাথে বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। এটা বুখারি এবং মুসলিমে এসেছে। সুতরাং আমাদের কখনো যদি কারো ভুল হয়েই যায়, মানে বেশি বেশি অন্যের নামে শপথ করা যদি ভুল হয়ে যায়, তাহলে সাথে সাথে আপনি বলে ফেলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শেষ করেছেন দ্বিতীয় খুতবা। সর্বশেষে একটা এত সুন্দর বাক্য বলেছেন, যে বাক্যটা যদি আমরা আমাদের জীবন দিয়ে ধারণ করতে পারি, আমি আপনি ধন্য হয়ে যাব, সৌভাগ্যশীল হয়ে যাব। তা হচ্ছে, সম্মানিত খতিব সাহেব বলছেন, মান আযমাল্লাহ ওয়া ওয়াহাদাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করবে এবং আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করবে, আল্লাহকে সম্মান করবে, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করবে, আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করবে, নালাস সাআদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে সৌভাগ্যশীলতা অর্জন করতে পারবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনি যদি ভাগ্যবান হতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি সকল কামই হতে চাই, সফলতা আসতে পারে, আমরা যদি সফলতার শীর্ষে পৌঁছতে চাই, তাহলে আল্লাহ তাআলাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তুচ্ছ করে, তাকে তাজিম না করে, তাকে অবহেলা করে, আমাদের জীবনে যতই আমরা রাত এবং দিন সুখের পথে ছোটাছুটি করি, কোনোদিন সুখের সন্ধান আমরা পাবো না। পরিশেষে আমাদের জীবনে আসবে ব্যর্থ, গ্লানি, হতাশা আর অনিশ্চয়তা। সুতরাং আসুন আমরা এক আল্লাহর তাওহীদের দিকে ফিরে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকের খুতবা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি তার নিজের নামে, তার প্রভুত্বের নামে কসম খেয়েছেন, শপথ করেছেন, ওই কোনো একটা বস্তুর নামে করেছেন, সেই বস্তুটাকে গুরুত্ব বোঝানোর জন্য। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বস্তুর নামেই তিনি গাইরুল্লাহ নামে শপথ করেছেন, সেগুলো বিভিন্ন কারণে আল্লাহ তাআলা করেছেন, যা আজকে আমরা এর তাৎপর্য আমরা জানতে পারলাম। পরিশেষে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা যদিও তিনি শপথ করেছেন কোনো মাখলুকের নামে, বিভিন্ন মাখলুকের নামে, এটা কিন্তু আমার আপনার জন্য জায়েজ নাই, আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর কোনো সম্মানিত ও আদরের গুরুত্বপূর্ণ বস্তুর নামে আমরা কিন্তু গাইরুল্লাহর নামে শপথ করতে পারবো না। যদি হয়ে যায় তাহলে সেটা আল্লাহর সাথে শিরিক হবে। সুতরাং এই শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। যা কিছু আমরা শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।